আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজ তৈরি করব কুরবানির ঝুরা মাংস দিয়ে মাংস পুলি বা ঝাল পুলি পিঠা, এটাকে আবার সূর্যমুখী পিঠাও বলতে পারেন। বিকেলের নাস্তা অথবা হঠাৎ আসা মেহমান আপ্যায়নে ঝটপট এই পিঠাটি বানিয়ে পরিবেশন করতে পারেন। আশা করছি রেসিপিটি সবার কাছেই ভালো লাগবে। পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি কুরবানির ঝোড়া মাংস নিয়েছি। কুরবানির দিন অনেক মাংস রান্না করা হয় আর এটা গরম করে খেতে খেতে মাংসটা কিন্তু অনেক নরম আর এরকম ঝুরঝুরে হয়ে যায়। এটা দিয়েই আমি আজকে পিঠাটা তৈরি করব। পিঠা তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপের মতো ময়দা ব্যবহার করেছি। আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু পিঠাটা তৈরি করতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো নর্মাল তেল। এখন আমি এই সব কিছুকে আলতো হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিব। লবণ এবং তেল ময়দার সাথে খুব ভালো মতো মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছিলাম। সম্পূর্ণ পানিটা আমি একবারে দিব না, 2-3 বারে দিব, যতটুকু প্রয়োজন হয়। রুটি বানানোর জন্য আমরা যে কাইটা তৈরি করি বা যে ডোটা তৈরি করি সেরকমই হবে। আর এখানে কিন্তু কোনোভাবেই ঠান্ডা পানিটা অ্যাড করা যাবে না। এভাবে খুব ভালো মতো চেপে চেপে ময়দার ডোটাকে মথে নিতে হবে। এটা যত ভালো আপনি মাখতে পারবেন ততই কিন্তু সফট হবে। একটা সময় এটা কিন্তু আর হাতে লেগে আসবে না, সেই সাথে বাটিতেও লেগে থাকবে না, তখন বুঝতে হবে এটা পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি এই ডো থেকে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। আর এটা কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন। আপনাকে কিন্তু কয়েকবার এই পানিটা দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করতে হবে। লেচি কাটার পর একটা আমি রুটি বানানোর জন্য নিব, আর বাকিগুলো একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে যাতে করে ড্রাই না হয়ে যায়। লেচিটাকে এভাবে খুব ভালো মতো গুল করে নিতে হবে যাতে রুটিটা মোটামুটি একটু গুল হয়। এখন আমি এর উপরে কিছু ময়দা দিয়ে দিব। এখন একটা রোলার দিয়ে আমি রুটিটাকে বেলে নিচ্ছি। রুটিটা একদম পাতলাও হবে না, আবার একেবারে কিন্তু মোটাও করা যাবে না। পিঠার জন্য আমরা নর্মালি যেরকম রুটি বানাই সেরকমই করতে হবে। এরপর আমি একটা বাটি দিয়ে রুটিটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটারও ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন গোল একটা শেপের বাটি ব্যবহার করতে যাতে করে সবগুলো পিঠা দেখতে একই সাইজের হয়। এভাবে আমি সবগুলো রুটি কেটে নিয়েছি। এখন আমি একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমি একটা রুটি নিয়েছি আর এর উপরে আমি ঝুরা মাংস দিয়ে দিচ্ছি। রুটিটা আপনি কত বড় করে নিয়েছেন তাই বুঝে মাংসটা দিবেন। আমি এখানে 1 চামচ মাংস নিয়েছি আর মাঝখানে একদম গোল করে মাংসটাকে বসিয়ে দিচ্ছি। মাংসগুলো আপনাকে এমনভাবে দিতে হবে যাতে করে মাংস দেওয়ার পর রুটির চারপাশে 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চির মতো জায়গা থাকে। এখন আমি এর চারপাশ দিয়ে পানি লাগিয়ে নিচ্ছি। এর উপরে যে রুটিটা ব্যবহার করব যাতে করে খুব সুন্দর মতো সেট হয়ে যায়। এখন আমি উপরে আরও একটা রুটি দিয়ে দিচ্ছি। এটাকে হালকা হাতে চারপাশ থেকে একটু চেপে দিতে হবে, পানি দেওয়ার কারণে কিন্তু এটা সহজেই লেগে গিয়েছে। এখন একটা কাটা চামচ দিয়ে সাইড দিয়ে এভাবে একটু ডিজাইন করে দিতে হবে। একটু ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন। এখন আমি এর সাইড দিয়ে 1/2 ইঞ্চির মতো করে রেখে চাকু দিয়ে কেটে নিচ্ছি। একটু ভালোভাবে লক্ষ্য করবেন, এটা বানানো কিন্তু খুবই সহজ। ডিজাইনটা দেখে যতটা কঠিন মনে হয় এটা কিন্তু অতটাও কঠিন না। এখন আমি প্রত্যেকটা অংশকে এভাবে হাত দিয়ে দুপাশ থেকে একটু চেপে দিচ্ছি। কত সহজেই কিন্তু সূর্যমুখী ফুলের ডিজাইন চলে এসেছে, আর পাপড়িগুলোও দেখেন অনেক সুন্দর দেখাচ্ছে। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর এগুলোকে যদি আপনি চান ডিপ ফ্রিজে কিন্তু স্টোরও করতে পারেন 1 মাসের মতো। প্রথমে পিঠাগুলোকে এভাবে প্লেটে ছড়িয়ে ডিপ ফ্রিজে রেখে শক্ত করে তারপর একটা এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে আপনাকে স্টোর করতে হবে। এখন আমি ভেজে দেখাচ্ছি। তেলটাকে গরম করে নিতে হবে, তবে তেলটা যেন খুব বেশি ফুটে না ওঠে সেদিকেও খেয়াল রাখবেন। পিঠাটা দেওয়ার পর হালকা বাবল উঠবে এরকম যেন তেলটা গরম থাকে। আপনি যদি একদম গরম তেলে পিঠাগুলোকে দেন তাহলে খুব দ্রুত উপরে কালার চলে আসবে আর পিঠাগুলো কিন্তু ক্রিস্পি হবে না। অনেকক্ষণ সময় নিয়ে ধৈর্য সহকারে পিঠাগুলো ভাজতে হবে যদি ক্রিস্পি করতে চান। আর এই পিঠাগুলোকে কিন্তু আলতো হাতে আপনাকে উল্টাতে হবে, তা না হলে এই পাপড়িগুলো ভেঙে যাবে। এতে করে আপনি 2 চামচ ব্যবহার করতে পারেন। প্রথম পিঠাটা উল্টাতে আমার একটু কষ্ট হয়েছে, পরবর্তীতে আমি একটু কাটা চামচের সাহায্য নিয়েছি।
এভাবে কিন্তু পিঠাগুলোকে উল্টে পাল্টে বেশ খানিক্ষণ সময় নিয়ে ক্রিস্পি করে ভাজতে হবে। আর এই পিঠাগুলো গরম গরম খেতে খুবই মজার, ঠান্ডা হলেও কিন্তু এর স্বাদ কমে যায় না যদি আপনি ঠিক মতো এগুলোকে ক্রিস্পি করে ভাজতে পারেন। এখন আমি তেল ঝরিয়ে পিঠাগুলোকে তুলে নিচ্ছি। আর পরবর্তী ব্যাচে যখন পিঠাগুলো আপনি ভাজবেন, প্রথম ব্যাচটা নামানোর সাথে সাথে পিঠাটা দিবেন না, কারণ এ পর্যায়ে তেলটা অনেক গরম থাকে। তাই তেল একটু ঠান্ডা করে আপনি পরবর্তী ব্যাচের পিঠাগুলো ভাজবেন। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। এ পিঠাগুলো দেখতে কতটা সুন্দর আর কতটা আকর্ষণীয় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর পিঠাগুলো খেতেও কিন্তু খুবই মজার। আপনি যদি খুব ভালো মতো ক্রিস্পি করে ভাজেন, এটা কিন্তু সারা দিনই মচমচে থাকবে। একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, এটার আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা মচমচে হয়েছে। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। বাসায় অবশ্যই তৈরি করবেন, আর কেমন হলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।